গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ফ্যামিলি। সবাই আশা করি খুব ভালো আছো। মাই নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ঠিক জামাই ষষ্ঠী বলবো না, কারণ আমার বাবার বাড়িতে তো ষষ্ঠী নেই, তাই এটা হলো জামাই আদর ব্লগ। তো সকালে ঠাকুর দিয়ে শুরু করলাম আমি ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমাদের রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, আনাজপত্র মোটামুটি কাটা রেডি, এরপর রান্নাবান্না চলছে, এদিকে মাছ ভাজা চলছে চলছে, বাকি রান্নাগুলো কিছুটা হয়েছে, কিছুটা এখনও বাকি আছে। মা সব রান্নাবান্না করছে, এখানে মোটামুটি রান্নার প্রিপারেশন রেডি হয়ে যায়। তারপরে মা এখন জামাইয়ের জন্য একটু খাবার দাবারগুলো সাজিয়ে নিচ্ছে, সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার দিয়ে দিল পাতে। দেখো এখানে আছে পাঁচ রকম ভাজা, ভেটকি মাছের পাথুরি, দই কাতলা, মুগের ডাল আর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ। চাটনি পাঁপড়টা স্কিপ করে গেছি, সরি, এটা দেখানো হয়নি। এখানে দেখো আমাদের জামাই এসে গেছে, জামাই এখন রেডি, বসে পড়েছে জামাই। এখানে এবার গিফট নিয়ে রেডি, গিফট দেওয়া দেই পর্ব এখন শুরু হয়ে গেছে। শাশুড়ি আর জামাই মিলে, শাশুড়ি জামাইকে আর জামাই শাশুড়ি মাকে এখন গিফট দিচ্ছে। এবার দেখো এখানে মাকে বললাম একটু খাইয়ে দিতে জামাইকে, কিন্তু মা কীভাবে খা কী দিয়ে খাওয়াবে বুঝতে পারছে না, তাই একটা কিছু করছে, খাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, অনেক কষ্ট করে ভেবে ভেবে এক গাল খুঁজে পেয়েছে যে কী দিয়ে এবার খাওয়াবে। এখানে একটু খাইয়ে দিচ্ছে, এই ছিল আমার আজকে জামাই আদরের স্পেশাল ব্লগ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।